হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তনুশ্রীস ব্লগে নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আমরা তো অনেক মন্দির ঘুরে এসেছি, তার ব্লগ তোমরা দেখতে পাবে, কারণ প্রচুর ভিডিও করেছি যেগুলো এডিট করতে একটু সময় লাগবে। তো তার মধ্যেও তোমাদের একটা ব্লগ আমি এখন দিচ্ছি, যেটা হলো তোমরা তো প্রভু মদন মোহনের নাম তো শুনেইছ, তো ওই নিয়ে আজকে মানে একটা ভিডিও তোমাদের দেব, মানে অজানা ইতিহাসের। তো আমরা গেছিলাম শ্রী রাধা মদন মোহনজির মন্দিরে। তো ওখানে যে মহারাজ মানে থাকেন আর কি, তার কাছ থেকে এক অজানা মানে তথ্য ইতিহাস আমরা শুনেছি, আর তার মানে তার অজানা ইতিহাসটা আমরা ভিডিও করেছি তোমাদের সাথেও শেয়ার করব বলে। শ্রীকৃষ্ণের লীলা বা অজানা যে তথ্য ইতিহাস আছে সেগুলো শুনতে কারই না ভালো লাগে, সবারই ভালো লাগে। শ্রীকৃষ্ণ তো অনেক রূপেই লীলা করেছে, তার মধ্যে শ্রীকৃষ্ণ মদনমোহন রূপে সনাতন গোস্বামীকে দিয়ে এই প্রাচীনতম মন্দিরটা প্রতিষ্ঠিত করায়। লোকমুখে প্রচারিত ভগবান মদনমোহন এখানে এখনও নিত্য বিরাজমান, সকল মনস্কামনা পূর্ণ করে। যাই হোক না কেন, এবার তোমরা মহারাজের কাছ থেকে এখানকার অজানা ইতিহাস মাহাত্ম্য তোমরা মহারাজের কাছ থেকে শুনে নাও, পুরো ভিডিওটা দেখো, স্কিপ না। মহাপ্রভু দীক্ষা দিয়ে বলে যাও তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবন তো তারপর যদি সব লুপ্ত হয়ে গেছি, তাই প্রভু আমি কোথায় যাবো? না দাদা সাদিত্যকে, দাদা সাদিত্য পেলাম হলো এই নিচে হচ্ছে কালিয়াদা, নিচে কালিয়াদা। এই কালিয়াদা যখন তারপর যদি কৃষ্ণ ভগবান যখন এখানে নাম হচ্ছে মদনমোহন, যখন পৌষ মাসে ওই জলে তিনি ডুব দিলেন, জলে মানে ঝাঁপ দিলেন, কদম গাছ থেকে জলে ঝাঁপ দিয়ে তিনি কালিয়ানাগ সামনে সাত দিন সাত রাত পৌষ মাসে। হ্যাঁ, হলো যখন কালিয়ানাগ হেরে গেল, তো কালিয়ানাগকে বলো যাও তুমি তোমার পরিবার নিয়ে যেখান থেকে এসেছো, রমণক দ্বীপ থেকে এসেছো, তুমি রমণক দ্বীপে চলে যাও তোমার পরিবার নিয়ে। তখন ও চলে গেল। এবার সারা বৃন্দাবন বাসী ওই কালিয়া তয়ে বাসে সবাই ওই কানা কানা করছে, ওই জলে ঝাঁপ দিয়ে যেতে হবে, তেমনই কৃষ্ণ ছাড়া এরা থাকতে পারে, সেই জন্য তারা সবাই এসে গেছে। এবার যখন কৃষ্ণ ভগবান লীলা করার জন্য যখন উপরে উঠলো, উপরে ওঠার পর তখন কাঁপতে শুরু করেছে, কেন সাত দিন সাত রাত পৌষ মাসে তো ঠান্ডা লেগেছে, দেখেন ওনার ঠান্ডা লাগে না, তবুও দেখানোর জন্য জীব শিক্ষার্থে লীলার পরকার তিনি কী করলেন না, কাঁপতে শুরু করলেন, মা যশোদা ছুটে এসে কোলে নিল, কোলে নিয়ে যখন এখানে কি আমরা তো বাচ্চা ছেলেকে কি রোদ দেখায় যেটা হিন্দিতে রোদ বলে, তা এখানে যখন রোদে নিয়ে বসেছে ঠান্ডা লেগেছে, তো কোলে নিয়ে বসেছে, বসার পর যখন কাঁপ আরও বাড়ছে, তখন সূর্য রাধারানী করজোড়ে সূর্যদেবকে বলে সূর্যদেব আমার প্রভুকে জাদা করি, আরও জাদা আর গরম না, বেশি করে গরম না। তখন ওই সূর্য বারোটা খণ্ড হয়েছে, বারোটা সূর্য তখন একবারে প্রকাশ হলো, একবার বারোটা সূর্য যখন প্রকাশ হলো তখন এখানে নাম হলো দ্বাদশ আদিত্য টি। এবার ভগবানের কী হলো, মদনমোহনের তখন কী হলো, ঘাম হয়েছে, তা ঘাম হতে এই ঘামটা হিন্দিতে বলে কশিনা, ওই পিছনে আছে কশিনা তীর্থধার, কশিনা তীর্থধার আছে, এখন চাপ চাপা পড়ে গেছে, বুঝলে ওই কশিনা তীর্থধার। তা এই সেই জন্য চৈতন্য মহাপ্রু বলে যাওয়া সেই দ্বাদশ আদিত্য টিলা, আর যোগপীঠ এই রাধারানী যোগ সাধনা করেছিল, যোগপীঠে চলে গেল। তাই শ্রীপাদ সনাতন গোস্বামী এখানে আসলেন, এখানে জঙ্গল তো পাতার কুটির বানিয়ে, এবার পাতার কুটির বানিয়ে তো কিছু খানাপিনা করতে খেতে হবে, তো তখন মথুরা নগরী তিনি এই মথুরা ভিক্ষা করতে যেতেন, তার রোজ ভিক্ষা করতে যেতে ভিক্ষা করে নিয়ে এসে কী করতেন না, ওই আটা জলে গুলে গোল গোল বানাতো, বাটি বানাতো, বাটি বানিয়ে এখানে আগুন কাঠের বা পাতার আগুন জ্বালাতো, জেলে তাদের ভিক্ষা করতে যায়, এক চৌবে করণী এই মদনমোহনকে যমুনা থেকে কুড়িয়ে পায়, যে বাড়িতে নিয়ে যে পাঁচ বছরের ছেলে, ও নিজের নাম বলে আমার নাম মদনমোহন, কুড়িয়ে নিয়ে যে নিজের ছেলের সাথে পালিত হয়। তা শ্রীপাদ সনাতন গোস্বামী ভিক্ষা করতে করতে যায় একদিন ওই বাড়িতে পৌঁছে, দেখে না ওর ছেলের সাথে আরও মদনমোহন বসে বসে খাচ্ছে, যেটা আবার বাংলায় বলি খাচ্ছে না খাচ্ছে, তখন শ্রীপাদ সনাতন গোস্বামী বুঝতে পারে যে এসেছে, তখন বলছে বাবা আগে কী নেবে, রুটি নেবে না আটা নেবে, ভিক্ষা দেবে এখানে রুটি আটা দেবে, বলছে আগে কিছু নেবো না মা আমি ওই ছেলে শেষ পাত্র, বলছে বাবার লোককে জুটা কেউ দেয়, জুটা কেউ দেবে না, বলছে না
উনি দেবেন না আর শ্রীপাদ সনাতন গোস্বামীও ছাড়বেন বুঝলেন না তো উনি তো জানেন উনি কে তখন ওই প্রসাদ পেয়ে চলে এসেছে এসে রাত্রিরে স্বপ্ন দিচ্ছে মদন মোহন সনাতন আমি তোর কাছে চলে আসি বুঝে প্রভু তুমি তো ওখানে রাজভোগ পাচ্ছ আমি এখানে কী করি আমি আটা ভিক্ষা করে নিয়ে এসে আমি এখানে কী করি না আগুনে পুড়িয়ে হ্যাঁ বিনা নামকে আমি ওটা তোমাকে বলতে আমি তাই পাই বলছি তুই যা পারি আমি তাই পাই বলছি ঠিক আছে তোমার যেটা ইচ্ছে বলে এবার মায়ের কাছে সন্ধ্যা বন্ধ ছিল যে আমি তোমার তুমি যদি আমাকে কুটুম্বান্ধব বলবে সে তখন চলে আসবে এবার যখন শ্রীপাদ সনাতন গোস্বামী এসে গেছে মদন মোহন লীলা করার জন্য তখন মায়ের কাছে অন্যায় করতে শুরু করে দিল যখন অন্যায় করতে শুরু করে দিল এইবার মায়ের কী করতো না ভোরবেলা যখন স্নান করতে আসতো গরু বাছুর খুলে দিত দুধ খেত এরকম তো মা কিছু বলে মা যখন কিছু বলছে না আবার পাড়ার লোকের তাই করছে তখন পাড়ার লোক প্রবাদ আসছে কিন্তু কিছু বলে না ওকে মদন মোহনকে কিছু বলে না তখন মদন মোহন ভাবছে মা এখনো কিছু বলছে না কুটুবান লীলা করার জন্য কিন্তু মাকে তো কথা দিয়েছে সেই জন্য আবার কী করছে না এই বাচ্চা ছেলের সঙ্গে খেলতে খেলতে হ্যাঁ তখন এবার প্রবাদ আছে মা ভয় দেখানোর জন্য বলছে দেখ বাবা তুই আমার যা করছিস করছিস পাড়ার লোকের কেন অত অন্যায় করছিস তবে শোন কালকে ওই বাবা আসলে বাবার সঙ্গে সেখানে চলে যাও আর তোমার ব্যবস্থা তুমি করে নাও বুঝলি বেশ তা কিছুদিন বাদে পিছনে চলে না তাই এক পাঞ্জাব ব্যাপারী নাম রামদাস খান তিনি এখানে জাহাজ নিয়ে ব্যবসা করতেন আর তিনি ত্রিমোহন জাহাজ ভবনের জাহাজ নিয়ে আসতেন মদন মোহন দেখছে এই কাছে এসেছে আটকে দিয়েছে আটকে দিয়ে যখন 10 দিন হয় ছাড়েনি তখন ব্যাপারী ভাবে তাই তো আমি এখানে যাতায়াত করি কিছু হয় না তা আজকে কী হলো যে আমার 10 দিন জাহাজ ঢুকে গেছে সিন্ধুর লবণ তো গলে যাচ্ছে ফল আছে ফলটা পচে যাচ্ছে তাহলে কী হবে চিন্তা মনে করে ওপরে উঠে দেখলেন কোনো সহজ দিতে পারে দেখলেন এসব জঙ্গল যা জঙ্গলে কোনো গৃহস্থি বা মহান কিছু তখন মনে মনে ভাবছে আমি কী করবো তারপরে দেখে না এই উঁচু এই যে বলুন দাদা সাজ তো গেলে এখান থেকে দেখেন উঁচু জায়গা থেকে মনে মনে ভাবছে মনে মনে ভাবছে যে আমি বাবাকে ধন্যবাদ করলো বাবা দেখো আমার যমুনার কিনারে জাহাজ ঢুকে গেছে 10 দিন হয়ে গেল 10 দিন হয়ে গেল তবে এখনো তো হ্যাঁ আমি সহযোগিতার জন্য এসেছিলাম আপনার কাছে সহযোগিতা চাই বলছে তোমার জাহাজে কী আছে বলছে সিন্ধুক লবণ আর ফল আছে বুঝছো মদন মোহন তো সিন্ধুক লবণ চেয়েছিল তা বেশ তা দেখো ওই যমুনা কিনারে 5 বছরে ভালো খেলা করছে নাম মদন মোহন ওকে যেব বাবা আপনি না ওকে যেব বাবা ওই ভালো কী করবে আচ্ছা আর তুমি যাও না ওকে যেয়ে বলো কেন শ্রীপাদ সনাতন গোস্বামী উনি তো জানেন মদন মোহন কে তাই বলছে ওকে যেয়ে তুমি বলো তোমার সব ব্যবস্থা করে দেবে বলে তখন যে মদন মোহন খেলছে তা ওই মদন মোহন অতি রূপ দেখে ও যেয়ে ভুলে গেছে কিছু আর বলতে পারো তখন মদন মোহন ঘুরে জিজ্ঞেস করছে যে তুমি কিসের জন্য এসেছো বলছে দেখো তোমার নাম মদন আছে বাবা তোমার কাছে পাঠালো ভক্তকে ভগবান দর্শন দিচ্ছে তাই যদি ভগবান তখন বলছে হ্যাঁ পাঠিয়েছে বাবা তোমার কাছে পাঠালে তুমি আমার জাহাজ ঠিক করে দেবে দেখুন আমার জাহাজ সব সামান বরবাদ হয়ে গেছে যদি জাহাজটা নিয়ে যেতে পারি তাহলে আবার আমি আর মানে ব্যবসা আবার করবো বলছি দেখো তোমার জাহাজ আমি ছেড়ে দেবো বা তোমার জাহাজ যা আছে সমান সব ঠিক হবে যদি একটা কথা দাও কি তুমি ওই বাবা নয়
গাছের নিচে কি করছে না, সারা শীত গ্রীষ্ম বর্ষা কষ্টে ভজন করছে, তুমি একটা মন্দির বানিয়ে দাও, তোমার যাহা জানি ছেড়ে দাও। বলছে দেখো মন্দির কী করে বানাবো, আমার তো সামার সব বারবার দেখেছে, মানে সব সব লবণ গলে গেছে, ফল তো পচে গেছে, তাহলে কী করে হবে? বলছে না কিছু হয়নি, তুমি গিয়ে দেখো তোমার যাহা সব ঠিক আছে, সব ঠিক আছে। বলছে তবে জাহাজে যে দেখে না সিন্ধু লবণ গুলো হিরে মতি সোনা জাহাজ ভরে গেছে, আর ফলগুলো পুকুরে গেছে, আর কিছু দেখুন না পুকুরে গেছে, তখন মনে মনে ভাবছে এ তো লালা নয় নিজে সে এ তো সাক্ষাৎ যা দর্শন করলাম আমি হে ভগবান। তখন মদন মোহন কাছে এসে দণ্ডবাদ করো মদন মোহন, আমি তোমাকে কথা দিচ্ছি ওসব বেচে তোমাকে পয়সা দেবো, তুমি মন্দির বানাবো। তখন এসে ওসব বিক্রয় করে সব পয়সা দিয়ে দিয়েছেন রাম রামদাস কাপুর, আর মদন মোহন ওইসব পয়সা নিয়ে বাবাকে দিয়েছে। বাবা বলছে দেখো মদন মোহন, তুমি যে মন্দিরের কথা বলছো, যখন আমি নবাবের দ্বারা চাকরি করতে তখন তাকে বলতে আমি কত সুন্দর সুন্দর মন্দির বানিয়ে দিতাম, বাড়িয়ে না এটা আসতে একটু বেশি করে বলছে তোমাকে এতে দেবে বলছে। তখন এবার কি হবে না, বিরক্ত করছে বলে যে আমার বাচ্চা ছেলে বিরক্ত করে, বিরক্ত করছে বলে উনি যে যেখানে এখন সমাধি যেখানে আছে ওখানে যে ভজন করতে শুরু করে, ওখানেও যে বিরক্ত যে তুমি চলো মন্দিরে চলো মন্দিরে চলো মন্দিরে চলো মধ্যে মন্দিরে, বলে ঠিক আছে তাহলে মন্দিরে কী করবো মধ্যে তো অভিষেকটা করিয়ে দাও। বলে মদন মোহনকে যখন অভিষেকটা করিয়ে দিয়েছেন, অভিষেক হয়ে গেছে, হয়ে যাওয়ার পর যখন মোচাচ্ছেন এপাশ থেকে মদন মোহন পাথর হয়ে আসছে, এপাশ থেকে মোচাতে মোচাতে যখন পক্ষ দিয়ে শিখে এসেছেন তখন দেখেন পাথর তখন শিবাশ মদন গোস্বামী উঠে পড়ে। বলে মদন মোহন আমি তো তোমাকে এইভাবে ভোজন করতে চাই না, আমি তোমাকে মনুষ্যরূপে যেভাবে ভোজন করতে চাইছি তুমি তাকে পাথর হয়েছি। দেখো সনাতন তুমি যেভাবে ভোজন করছো সেভাবেই ভোজন করবে, কিন্তু আমি বলি মানবের জন্য পাথর হচ্ছি। গোবিন্দ তৃতীয় গোপীনাথ এই তিনটে মন্দির হয়, এই ওর যখন দীপক জ্বলছে আলো, আর এর ওই পরশুনি দিল্লি আগ্রা যায়, তার দিল্লি থেকে দেখা যেত এখানে ঔরঙ্গজেব দেখো এইসব রশ্মি কোথা থেকে আসছে দেখো তো লোক পাঠিয়েছে। মানে দেখো বৃন্দাবনে হিন্দুর তিনটে মন্দির আছে তার থেকে এত আসছে, তো হিন্দু মন্দিরে এত রশ্মি তখন ও কামান দেখে ওসব উপরওয়ালা ভেঙে দেয়, ভেঙে দিয়ে সোনার কলস মণি লুটে নেয়, ওখানে দীপক জ্বলত মধ্যে ওটা সাততলা ছিল চারতলা ভেঙে দেয়, তিনতলা আছে ও লুটে নেয়, গোপীনাথেও ও সব ভেঙে দেয়, এই তিনটে মন্দিরকে ভেঙে দেয়। এই হলো মদন মোহনের রাধা, মদন মোহন কী যায়, শ্রীপাদ সনাতন গোস্বামী কী যায়, রাধারানী কী যায়, বংশী বালে কী যায়, রাধে রাধে রাধে। এখন আমরা আছি রাধা মদন মোহনজি মন্দির, অনেকটা উপরে উঠতে হবে,
যাচ্ছি। বাদরের খুব উৎপাত, যে কোনো সময় মোবাইল হাত থেকে কেড়ে নিয়ে যেতে পারে, তা সত্ত্বেও আমরা চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। রাধা মদন মোহন মন্দির বৃন্দাবনের সব থেকে প্রাচীন মন্দির। সব থেকে প্রাচীন মন্দির এবং সব থেকে উঁচু মন্দির এটা।